আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এইচএসসি বেসিক ফিজিক্সের তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমি বিটের গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, একটা উদ্দীপকের পূর্ণ নম্বর হলো 10। এই 10 নম্বরের মধ্যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই দুইটাই কিন্তু গাণিতিক সমস্যা। প্রয়োগের নম্বর হলো 3, উচ্চতর দক্ষতার নম্বর কিন্তু 4, তাহলে 3 আর 4-এর যোগফল কিন্তু 7। 10-এর মধ্যে 7 নম্বরই হলো তোমার গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যার সমাধানে এক্সপার্ট না হলে ফিজিক্সে প্লাস পাওয়াটাও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এবং অনেকের হয়ও। তাহলে এইভাবে 5টা উদ্দীপক যদি তোমাকে সমাধান করতেই হয়, তাহলে 5টা উদ্দীপকের মধ্যে কিন্তু 5-7টা 35 নম্বর শুধু গাণিতিক সমস্যাই সমাধান, আর 15 নম্বর কিন্তু জ্ঞান এবং অনুধাবন। জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্ন যত ভালোই লেখো না কেন, যদি গাণিতিক সমস্যার সমাধান ভুল হয়ে যায় তাহলে প্লাস পাওয়া আসলেই দু একজনের না অনেকেরই সমস্যা হয়ে যায়। তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে, মনে রাখবে, একজন শিক্ষার্থী হিসেবে এই প্লাস পাওয়ার যোগ্যতা তোমার আছে। কারণ কীভাবে GPA 5 পেতে হয় বা প্রত্যেকটা বিষয়ে প্লাস পেতে হয় সেই বিষয়টা তোমার জানা আছে। ইনশাল্লাহ মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। আজকে কতগুলো সমস্যার সমাধান করব। বোর্ডের দিকে তাকাও। সমস্যা নাম্বার 1, এ ও বি দুটি সুর শলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। এতে খানিকটা মোম লাগিয়ে ওজন বাড়ালে বিট সংখ্যা 4টি হয়। বি এর কম্পাঙ্ক 250 হার্জ হলে এ এর কম্পাঙ্ক কত? কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, মোম লাগানোর আগে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা ছিল কিন্তু 5টি, মোম লাগানোর পরে আবার বিট সংখ্যা যখন উৎপন্ন করা হলো তখন বিট সংখ্যা কিন্তু হলো 4টি, তার মানে বিট সংখ্যা কমে যায়। আমরা জানি, সমাধানের দিকে একটু লক্ষ্য করো, মোম লাগিয়ে ওজন বাড়ালে যদি বিট সংখ্যা পূর্বের তুলনায় কমে যায় তাহলে অজানা কম্পাঙ্ক জানা কম্পাঙ্কের চেয়ে বেশি হয়। যেহেতু বি এর কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে বি এর কম্পাঙ্ক আমার জানা, জানা কম্পাঙ্ককে আমরা ধরি F2 সমান 250 হার্জ, আর প্রতি সেকেন্ড উৎপন্ন বিট সংখ্যা N 5 পার সেকেন্ড অর্থাৎ 5 হার্জ। তাহলে এ এর কম্পাঙ্ক অজানা, F1 = what? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বিট সংখ্যা কিন্তু উল্লেখ করা আছে কোশ্চেনে 2টি, তাহলে আমি ফর্মুলার মধ্যে যে N বিট সংখ্যা আমি কোনটা দিয়ে অঙ্কটা করব? শেষে মোম লাগানোর পরে বিট সৃষ্টি করা হয় যে কয়টা, এই কয়টা দিয়ে শুধু নির্ধারণ করা হয় অজানা কম্পাঙ্ক পূর্বের তুলনায় বেশি হবে না কম হবে। ফর্মুলার মধ্যে কিন্তু পূর্বে যে কয়টা বিট ছিল ওই কয়টা ব্যবহার করতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সমাধানের দিকে যদি আমি এখন লক্ষ্য করি, অজানা কম্পাঙ্ক F1 অর্থাৎ এ সুর শলাকার কম্পাঙ্ক F1 সমান F2 + N, তাহলে F2 হলো 250 আর বিট সংখ্যা ছিল 5, তাহলে আমাদের অ্যান্সার হলো 255 হার্টজ। যদি কেউ বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটা করতে চাও যে এ সুর শলাকার কম্পাঙ্ককে আমি FA ধরব আর বি সুর শলাকার কম্পাঙ্ককে FB ধরব, তাহলে অজানা কম্পাঙ্ক তো এ সুর শলাকার, এই জন্য FA = FB + N অর্থাৎ 250 আর 5 যোগ করলে অ্যান্সার 255 হার্টজ। এভাবেও সমাধান করা যায়। এবার আমরা 2 নম্বর সমস্যার দিকে যাব এবং কীভাবে সমাধান হয় আর একটু অঙ্ক আমরা এখন দেখে নেব। এবার চলো 2 নম্বর সমস্যাটা লক্ষ্য করি। এ এবং বি দুটি সুর শলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 4টি বিট উৎপন্ন হয়। এ এর কম্পাঙ্ক 512 হার্টজ, বিকে একটু ঘষলে প্রতি সেকেন্ডে 21 সংখ্যক বিট উৎপন্ন হয়। ঘষার পূর্বে ও পরে বি এর কম্পাঙ্ক কত? এই ধরনের প্রশ্ন যদি আসে ঘষার পূর্বে ও পরে, তাহলে প্রথমেই তোমাকে এখানে খেয়াল করতে হবে যে অজানা কম্পাঙ্ক যেটা নির্ণয় করতে বললো তার সম্ভাব্য কম্পাঙ্ক বের করে সিদ্ধান্ত নিব। আমার এই কথাটা মনে রাখলে তুমি প্রবলেম সলভ করতে পারবে। তো সমাধানের দিকে একটু যাই। মনে করি বি এর কম্পাঙ্ক F1, এ এর কম্পাঙ্ক F2, সুতরাং বি এর সম্ভাব্য কম্পাঙ্ক F1 = F2 + N,
যেখানে এফ টু দেওয়া আছে 512 হার্জ এবং বিট সংখ্যা এন ইকুয়াল 4। যদি আমরা মান বসাই তাহলে বি এর সম্ভাব্য মান পাই হয় 516 হার্জ না হয় 508 হার্জ। বি সুর শলাকাকে ঘষলে যেহেতু হালকা হয় ফলে এর কম্পাঙ্ক কিন্তু বাড়বে। যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে লক্ষ্য করে দেখো আমার জানা কম্পাঙ্ক ছিল 512, এই 516 কিন্তু 512-র চেয়ে বেশি। অতএব ঘষার পরে যেহেতু হালকা হয় তাহলে ঘষার পরে কম্পাঙ্ক বেড়ে যাবে, এই জন্য 512-র চেয়ে বেশি কিন্তু 516। এই জন্য আমি উত্তরে লিখলাম ঘষার পরে বি সুর শলাকার কম্পাঙ্ক হবে কিন্তু 516 হার্জ। তাহলে ঘষার আগে নিশ্চয়ই কম ছিল, যেহেতু জানা কম্পাঙ্ক 512 হার্জ, তাহলে 512-র চেয়ে যদি কম হয় সেটা 508, তাহলে ঘষার পূর্বে তার কম্পাঙ্ক পরে যা ছিল তার চেয়ে বেশি ছিল, এই জন্য 508 হার্জ। তাহলে আমাদের অ্যান্সারটা কী দাঁড়ালো, বি সুর শলাকাকে ঘষার পরে এর কম্পাঙ্ক হবে 516 হার্জ এবং ঘষার পূর্বে বির কম্পাঙ্ক ছিল 508 হার্জ। দ্যাট ইজ অ্যান্সার। 3 নম্বর সমস্যাটি এবার লক্ষ্য করো। একটি সুর 512 হার্জ কম্পাঙ্কের একটি সুর শলাকার সাথে প্রতি সেকেন্ডে 4টি এবং 514 হার্জ কম্পাঙ্কের সাথে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন করে, সুরটির কম্পাঙ্ক কত? সমাধানের দিকে একটু লক্ষ্য করো। মনে করি প্রথম কম্পাঙ্ক F1 সমান 512 হার্জ, দ্বিতীয় কম্পাঙ্ক F2 সমান 514 হার্জ, তৃতীয় কম্পাঙ্ক অর্থাৎ সুরটির কম্পাঙ্ক F3 ইকুয়াল হোয়াট? এখানে প্রথম ক্ষেত্রে বিট সংখ্যা N1 4 এবং দ্বিতীয় ক্ষেত্রে বিট সংখ্যা N2 সমান 6। প্রথম শর্ত অনুসারে F3 এর সম্ভাব্য মান সমান F1 প্লাস মাইনাস N1, কারণ সুরটি 512 হার্জ কম্পাঙ্কের সাথে কিন্তু 4টি বিট উৎপন্ন করে, এজন্য আমাদের F3 ইকুয়াল 5 F1 প্লাস মাইনাস N1 সমান 512 প্লাস মাইনাস 4। তাহলে আমরা অ্যান্সারটা কী পাই, 516 হার্জ অথবা 508 হার্জ। দ্বিতীয় শর্তের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে সুরটির অজানা কম্পাঙ্ক F3 সমান F2 প্লাস মাইনাস N2, তাহলে F2 হলো কত, 514 হার্জ, আর N2 ছিল 6। তাহলে আমরা এই 514 এবং 6 যদি যোগ করি, যোগ করলে আমরা ফল পাই 520, আর যদি বিয়োগ করি তাহলে ফল পাবে আমরা কত, 508 হার্জ। তাহলে দেখা যাচ্ছে যে সুরটির কম্পাঙ্ক অর্থাৎ F3 যদি 508 হার্জ হয় তবেই কেবল উভয় শর্ত পালিত হয়, কারণ প্রথম ক্ষেত্রে কম্পাঙ্ক ছিল 512 আর সুরের কম্পাঙ্ক যদি হয় 508, তাহলে এই দুইটি কম্পাঙ্কের পার্থক্য কিন্তু দেখো 4, 512 মাইনাস 508 ইকুয়াল 4। আবার দ্বিতীয় যে কন্ডিশনটা ছিল বিট সৃষ্টি করবে 6টি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক ছিল 514, তাহলে 514 থেকে যদি আমরা 508 বাদ দিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে কম্পাঙ্কের পার্থক্য কিন্তু 6, আর প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা কিন্তু কম্পাঙ্কের পার্থক্যের সমান। অর্থাৎ 508 হলেই কেবল উভয় শর্ত পালিত হয়, এই জন্য আমাদের সুরটির কম্পাঙ্ক 508 হার্জ। এটি অ্যান্সার। আমি জানি তোমরা ভাবছো স্যার উদ্দীপক নিয়ে কথা বলে না কেন, এবার তোমাদের সেই কাঙ্ক্ষিত একটি উদ্দীপক। উদ্দীপকের মাধ্যমে আমরা বিটের সমস্যা সমাধান করব কিভাবে বিষয়টি একটু খেয়াল করে দেখো। এই উদ্দীপকটি ঢাকা বোর্ড 2017 সালে আসছে, উদ্দীপকটা আমি তোমাদের পড়ে শোনাই। বায়ু মাধ্যমে সি সুর শলাকাটি এ ও বি সুর শলাকাদ্বয়ের সাথে 5টি করে বিট উৎপন্ন করে, এর কম্পাঙ্ক 385 হার্জ। বি সুর শলাকা হতে বায়ু মাধ্যমে নির্গত তরঙ্গের সমীকরণ হল ওয়াই সমান 0.9 sin 10π ইন্টু 30t/0.4 মাইনাস x/4.8। ক এবং খ তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নটা তোমরা নিজেরা করে নিও। প্রয়োগের প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। বি হতে নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। উচ্চতর দক্ষতার প্রশ্ন হল সি সুর শলাকার কম্পাঙ্ক কিভাবে নিশ্চিত হওয়া যায়, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। চলো আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সমাধান কিভাবে দেওয়া যায়। গ নম্বর সমাধানের দিকে একটু খেয়াল করো। দেওয়া আছে ওয়াই সমান 0.9 sin 10π 30t/0.4 মাইনাস এক্স বাই
4.8 হিসাবের সুবিধার্থে ইকুয়েশনটাকে যদি আমরা সরল করি তাহলে লিখতে পারি y সমান 0.9 sin 10 পাই দিয়ে গুণ করা তাহলে 300 পাই বাই 0.4 টি মাইনাস 10 পাই বাই 4.8x এটা এক নম্বর ইকুয়েশন। অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে আমরা জানি y সমান a sin ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়েশন নাম্বার 2। এখন এক ও দুই নং সমীকরণ তুলনা করে আমরা কি পাই এবার লক্ষ্য করে দেখি। এখন এক ও দুই নং সমীকরণ তুলনা করে পাই 2π/λ সমান 10π/4.8 উভয় পক্ষকে 2π দ্বারা ভাগ করে আমরা পাই 1π/λ সমান 5/4.8। এই ইকুয়েশনটা সমাধান করে ল্যামডার মান পাই আমরা 0.96 মিটার যা বি সুরসলাকার থেকে নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অতএব অ্যান্সার 0.96 মিটার। এবার চলো উচ্চতর দক্ষতা কিভাবে সমাধান করা যায়। গ থেকে প্রাপ্ত এক ও দুই নং সমীকরণ পুনরায় তুলনা করে পাই ওমেগা সমান 300π/0.4 বা ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2πf সমান 300π/0.4। যেহেতু ওমেগা সমান 2π/T সমান 2π×1/T সমান 2πf ওমেগার পরিবর্তে আমরা 2πf লিখলাম অতএব এই সমীকরণটা সমাধান করে আমরা f পাই 375 হার্টজ। এই এফই কিন্তু বি সুরসলাকার কম্পাঙ্ক এই জন্য আমরা লিখলাম fb সমান f সমান 375 হার্টজ। এবার উদ্দীপকের দিকে লক্ষ্য করে দেখো উদ্দীপকে কিন্তু এ সুরসলাকার কম্পাঙ্ক দেওয়া ছিল 385 হার্টজ আর বি সুরসলাকার কম্পাঙ্ক পেয়ে গেলাম আমরা 375 হার্টজ। কোশ্চেনে ছিল সি সুরসলাকার কম্পাঙ্ক কীভাবে নিশ্চিত হওয়া যায় এবার আমরা সেই বিষয়টি খেয়াল করব। এখানে এ সুরসলাকার কম্পাঙ্ক এফ এ সমান 385 হার্টজ বি সুরসলাকার কম্পাঙ্ক এফ বি সমান 375 হার্টজ আর প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা এন 5/s বা 5 হার্টজ। প্রথম শর্তানুসারে সি সুরসলাকার সম্ভাব্য কম্পাঙ্ক এফ সি সমান এফ এ প্লাস মাইনাস এন এফ এ 385 আর প্লাস মাইনাস 5 একবার যোগফল 390 হার্টজ অথবা 380 হার্টজ। দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখতে পারি সি সুরসলাকার সম্ভাব্য কম্পাঙ্ক এফ সি এফ বি প্লাস মাইনাস এন 375 প্লাস মাইনাস 5 সমাধান করলে একবার আমরা পাই 380 হার্টজ আরেকবার পাই 370 হার্টজ। এবার লাস্ট লাইনটার দিকে একটু লক্ষ্য করো সুতরাং সি সুরসলাকার কম্পাঙ্ক কেবল 380 হার্টজ হলেই এ এবং বি উভয়ের সাথে 5টি করে বিট উৎপন্ন করতে পারে। কেন পারে তার কারণটা আমি একটু ব্যাখ্যা করি। এ সুরসলাকার সাথেও 5টি বিট উৎপন্ন করে এ সুরসলাকার কম্পাঙ্ক 385 হার্টজ আর আমরা সিদ্ধান্ত নিলাম সি সুরসলাকার কম্পাঙ্ক হবে 380 হার্টজ। তাহলে এই দুইটি কম্পাঙ্কের পার্থক্য কিন্তু 5 অতএব দুইটি কম্পাঙ্কের পার্থক্য যেহেতু বিট সংখ্যা তাহলে এ সুরসলাকার সাথে সি সুরসলাকা 5টি বিট উৎপন্ন করলো। আবার দেখো বি সুরসলাকার কম্পাঙ্ক কিন্তু 375 হার্টজ আর সি সুরসলাকার কম্পাঙ্ক আমরা নির্ণয় করলাম 380 হার্টজ তাহলে এই দুইটা কম্পাঙ্কের বিয়োগফল কিন্তু 5। তার মানে সি সুরসলাকার কম্পাঙ্ক যদি 380 হার্টজ হয় তবেই ইহা এ এবং বি উভয় সুরসলাকার সাথে 5টি করে বিট উৎপন্ন করতে পারে অতএব সি সুরসলাকার কম্পাঙ্ক এফ সি সমান 380 হার্টজ। এইভাবে তোমরা বিভিন্ন বোর্ডের নমুনা উদ্দীপকগুলো যদি খেয়াল করো দেখবে ম্যাক্সিমাম অঙ্ক বা উদ্দীপক তুমি সলভ করতে পারবে। আরেকটা বিষয় একটু বলে রাখা দরকার অ্যাডমিশন টেস্টে সাধারণত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে প্রশ্ন হয় অতএব গাণিতিক সমস্যার সমাধান শুধু এই এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্যই তোমার দরকার বিষয়টি কিন্তু তা নয়। অ্যাডমিশন টেস্ট দিয়ে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য নামী দামি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি গুরুত্বের সহকারে দেখবে আর আগামী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।